স্বাগতম বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আর এখানে হলো আজ হলো বিপত্তারিণীবার। এই যে সকালবার মঙ্গলবার সকাল সকাল এই যে কোন মেয়েকে স্কুল দিয়ে আসা বলতে পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমাদের প্রথম হলো 13 রকম ফল বাইরে থেকে সব কিনে পুজো দিয়ে আর এই যে বাড়িতে এসেছি। বাড়িতে এসে এখানে একটু শাক তুলে নিয়ে এলাম, একটু বাইরে থেকে কুমড়ো নিয়ে এসেছি, আর এখানে একটু খাবার করবো বলে একটু সিমই করবো, সেখানে একটু দুধ গরম বসিয়ে দিয়েছি। এখানে হাফ প্যাকেট সিম আছে, একটা বাজার থেকে আনতে হবে দোকান থেকে। আর এখানে একটু তেল কড়াই করবো বলে ছড়াগুলোকে সিটি দিয়ে নিচ্ছি। আর এখানে এই যে মেয়েকে স্কুল দোকানে পাঠিয়েছিলাম, একটা সিমই নিয়ে এসে এই দুটো হলে হয়ে যাবে। ওখানে হাফ আছে, এখানে একটা মানে দেড়টা হলে হয়ে যাবে দুবেলা। আর এখানে চলো এগুলোকে কেটে আগে সিমইটা করে নিই, তারপর এদিকে মেয়েকে সকালে স্কুলে পাঠিয়েছিলাম, ছাতু খেয়ে দিয়ে ছাতুটা এই যে রেখে দিলাম, রেখে দিয়ে আর এখানে চলো পেশাব করে সিটিটা দিয়েছি। বেশি সিটি আবার দেবো না, গলে যাবে সেই জন্য ওখানে রেখে দেবো। আর এখানে যেহেতু দুধটা গরম হচ্ছে, তার মধ্যে একটু এলাচ সেতো করে দিয়ে দেবো, কারণ দুধে সিমইয়ারে করলে দেবে একটু এলাচের গন্ধ লাগলে না দারুণ খেতে লাগে, আর বেশ ভালো লাগে। যে কোনো খাবার খাওয়ার আগে না তার দেখবে বলে গন্ধেই হাফ পেট বোঝানো হয় আর হাফ হলো খেয়ে হয়, আর সেরকমই কিছুটা বলতে পারো। আর এখানে চলো দুধটা গরম হয়ে গেছে, সেই দুধটার মধ্যে এই যে একটু গুঁড়ো দুধ পায়ে দেখলে বলে, কারণ দুধটা একটু কম ছিল সেই জন্য। আর সিমইটাকে একটু ভাজা ভাজা করার সময় ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে সিমইটাকে ভাজা করে নেবো। ভাজা করে নিয়ে এবার একটু হয়ে গেলে তার মধ্যে দুধের মধ্যে সিমইটাকে দিয়ে দেবো। দেখো দুধের মধ্যে সিমইটা দিয়ে দেওয়ার পর ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম, একটু স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু ফুটিয়ে চাপা দিয়ে দেবো, যাতে এই গরমের এতেই হয়ে যায়। আর এখানে চলো গ্যাসটা বন্ধ করে দিয়েছি, ওপর থেকে এই যে গ্যাস বন্ধ করে আমি ওপর থেকে কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। এই যে দুধটা নামিয়ে রেখে দিলাম, এবার এটা চাপা দিয়ে রেখে দিই, তারপর তোমাদের দেখেছি এটা কেমন হলো। আর এখানে চলো ছোলাটা সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে যেতে ছোলাটা চলো ছুঁড়ির মধ্যে ঝেড়ে জলটা ঝরিয়ে নিই, কারণ এটাকে একটু তেল একটু কড়ায় তেল আর একটু শুকনো লঙ্কা দিয়ে আর স্বাদ মতো লবণে চলো নাড়াচাড়া করে। এটা করলে কী জানো তো, এই কোনো বারবত করলে বলতে পারো, যখন বসে থাকি বা যখন ভালো লাগছে না কিছু, এটা বেশ একটু খাওয়া যায়। একটু টিভি দেখার সময় একটু বসে বসে বেশ ভালো লাগে খেতে, তোমরা বাড়িতে ট্রাই করে দেখো বেশ ভালো লাগে, তাতে কাজেরও জিনিসটা হলো। আর ছোলা খাওয়া তো সত্যিই উপকার, সেটা তেমন রান্না করে হোক কাঁচাই হোক বা যে কোনোভাবে হোক। আর এখানে এই যে একটা জিনিস জানতাম না, আস্তে আস্তে যত দিন যাচ্ছে সংসারে, যত দিন যাচ্ছে যত পোক্ত হচ্ছি তত সংসারের অভিজ্ঞতাটাও বাড়ছে, আর সংসারের নিয়মকানুন তত আরও মানে জানছি বলতে পারো। কারণ মানুষ তো আস্তে আস্তে সব জিনিসটা শেখে, আর মানুষের শেখার শেষ নেই। সেই জন্য আমি জানতাম না যে এই বিপত্তানি বার করলে কলমি শাক পটল ভাজা এগুলো খেতে হয়। হ্যাঁ, আজকে একজনের কাছ থেকে শুনলাম, শুনে ভাবলাম চলো গাছে যেহেতু আছে দুটো তুলে নিয়ে এসে করে নিই, কারণ যেহেতু শুনেছি কানে তাই নিয়ম রক্ষা রাখতে করতে আর মাথা কোথায়। সেই জন্য গাছ থেকে ঝটপট করে একটু শাক তুলে নেওয়া, গাছের শাক যেতে একদম নরম আর সেই জন্য এটা ভাজলে আর একটুখানি হয়ে যাবে। তাই সময়ের সাথে সাথে সংসারে যত মানে সংসারে যত দিন যাচ্ছে বলতে পারো, সংসারের সঙ্গে যত দিনগুলো কাটাচ্ছি তত আরও নতুন নতুন করে অভিজ্ঞতা হচ্ছে, আরও নতুন কিছু জিনিস জানতে পারছি। আর এরকমই হয়, আমি এই যে যখন শাক আনাজ আছে কাটি না, কেটে খালি কখন আনাজগুলো ফেলাবো তখন সেটা দেখছি, কারণ এই আনাজগুলো ফেলা সেগুলো নিয়ে আমি বাবু খেলতে চললো। আর ওখানে চলো ওটা তো নামিয়ে নিলে, নামিয়ে এখানে কলমি শাকটা চাপিয়ে দিই, কারণ কলমি শাক চাপিয়ে দিয়ে কুমড়োটা কাটবো, কারণ কলমি শাকটা একটু ওপর থেকে নুন ছেড়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে সিদ্ধ হোক, সিদ্ধ হতে হতে আস্তে করে চাপা দিয়ে কুমড়োটা আমার কাটা হয়ে যাবে, তাতে কি এক কড়ায় দুই গত কাজ হয়ে যাবে, আর আমাকে আলাদা করে আর কড়া করতে হবে। আর এখানে চলো একটু যেই আকাশে একটু রোদ যেই উঁকি মেরেছে অমনি আমি কী করলাম, কাঁথাটা গতকাল থেকে একটু ভেজা ছিল, সেই জন্য বাইরের জামা কাপড়গুলো বের করে দিতে উপরে চলে এসেছি। ওপরেও কিছু আছে, উপর নিচ মিলে দুটোই আছে। আর এই বৃষ্টির ওয়েদারে একবার ঘর একবার বাইরে হচ্ছে এটা বলতে পারো, কারণ একবার রান্নার দিকে যাচ্ছে একবার এই জামা কাপড় মিলতে, যখনই বৃষ্টি আসে তখনই তুলতে দৌড়াচ্ছে, আর যখনই বৃষ্টি থেমে যাচ্ছে তখন আবার ভিতরে তুলে দিচ্ছি। আর এই হলো বর্ষাকালে আমাদের অবস্থা বলতে পারো। আর এখানে চলো এইভাবে সারাদিনটা আছে, কালো একবার তুলছি একবার মিলছি, আর কিছু করার নেই, একটু রোদ হলে যেগুলো গতকালের একটু আধ শুকনো মতন। আর এ দেখো এখানে দেখছো সিমইটা যেটা বলছো, সিমইটা দেখো দুধটা কতটা নিয়েছে, আর বেশ মাখা মাখা হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এদিকে চলো সিমইটা দেখো আর হয়ে গেছে, এদিকে কলমি শাক ভাজা পটল ভাজা করেছি, আর এদিকে করেছি তেল কড়াই, আর এই যে ছোলা তেল কড়াই, এদিকে কুমড়োটা বসিয়ে দিয়েছি তরকারিটা যায়। কুমড়োর তরকারি দেখবে যখন আমি করি না, আর মানে নিরামিষ তরকারি হলে বেশিরভাগ কুমড়োর তরকারি বা নারকল দিয়ে ছোলার ডাল এই দুটো তরকারি আমার মাথার মধ্যে আসে, তোমাদের নিরামিষ তরকারির মধ্যে কোনটা
ভালো লাগে সেটা কিন্তু আমি জানি। আর এখানে এই যে গরম গরম ফুলকো ফুলকো লুচি তার সাথে নিয়ে নিয়েছি, আর এটাই হলো আজকে আমার দুপুরে লাঞ্চ। এবার তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর এই ছোট বন্ধুটার পাশে থাকার জন্য অনেক বড় ধন্যবাদ। আর যেটা বলছিলাম যে বর্ষাকালে এইভাবে দেখো, এখন দেখো আকাশ কেমন পরিষ্কার হয়ে গেছে, আবার এইভাবে বর্ষাকালে কাটে কিছু করার থাকে না, কারণ আর যেগুলো আজ শুকনো সেগুলো হবে একটু রোদ হলে একটু হাঁকলে শুকনো হয়ে গেলে আবার ওগুলো শুকনো হয়ে গেলে আবার নতুন করে মিলতে পারবো। আর বিকেলে এই যে আমার ঘর দোরের অবস্থা এরকম সকালে একবার, এটা কিন্তু দুপুরে ঘুম থেকে কটাবার বিকালের অবস্থা, এই দু তিনবেলা বিছানা গছ করতে করতেই সময় চলে যায় বলতে পারো। আর এখানে চলো বিকেলবেলা একটু ঘর দোরগুলো ঝাঁটতে পরিষ্কার করে নিই, কারণ ঘরে যেহেতু বাচ্চা থাকলে জানো এটা সেটাতে প্যাকেট হেন তেন তো আছেই। চলো আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কেমন লাগলো জানিও।